আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো টুনটুনি আর রাজার কথা। কে লিখেছে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এটা একটা খুব মজার গল্প। তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীটি 1863 সালে 12ই মে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন এবং 1915 সালে 20 ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করেন। তিনি ছোটদের জন্য বিশেষ করে অনেক মজার মজার গল্প লিখেছেন। তো তোমাদের জন্য এই টুনটুনি আর রাজার কথাটা খুব মজার একটা গল্প। তো চলো গল্পটার মধ্যে কি আছে দেখে দেওয়া যাক। তো গল্পটাতে আমরা কি পাবো? একটা রাজার কথা শুনতে পাবো। তো একটা রাজার কি ছিল, এক বাগানের একটা কোণে একটা টুনটুনির বাসা ছিল। তো রাজা তো অনেক ধন, অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা। তো রাজার টাকা কি করেছেন, তিনি সিন্ধুক থেকে রৌদ্রে শুকাতে দিয়েছেন। শুকোতে দেওয়ার পরে কি হয়েছে, রাজার তো অনেক লোকজন, তো লোকজনরা কি করেছে, সেই টাকাটাকে একটা টাকা তুলতে ভুলে গেছে। সেই টাকাটা বেশ চকচকে। তখন টুনটুনি কি করেছে, সেই টাকাটা নিজের বাসায় নিয়ে চলে গেছে। তারপরে টুনটুনি মনের সুখে বলতে থাকে, রাজার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরে সে ধন আছে। রাজা কি করে, তার সবাই সে কথা শুনতে পেয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পাখিটা কি বলছে রে? সকলে হাত জোর করে বলছে, মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরেও নাকি সেই ধন আছে। রাজা এই কথা শুনে খিলখিল করে হাসতে থাকে। তখন বলে, যা তো তোরা গিয়ে দেখ তো টুনটুনির ঘরে কি ধন আছে। তখন তারা গিয়ে দেখছে কি, যে টুনটুনির ঘরে রাজা সেই চকচকে টাকাটা পড়ে আছে। তারপরে রাজা কি করলেন, তার নিজের সেই টাকাটা নিয়ে চলে আসলেন। তখন টুনটুনি আবার বলতে থাকেন, রাজা বড় ধনের কাতর টুনটুনির ধন, টুনির ধন নিলে বাড়ির ভিতর। যেহেতু টুনটুনি সেটাকে পেয়েছে, তাহলে টুনটুনি নিজেকে নিজের ধন হিসাবে সেটাকে দাবি করছে। কিন্তু রাজা যেহেতু সেই ধনটা, সে কি করেছে, রাজা সেটাকে নিজের বলে দাবি করছে। তো সেই হিসাবে রাজা নিয়ে চলে এসছে। রাজা শুনে খুব বিরক্ত হয়ে গেল, আরে পাখিটার তো বেশ বড় চালাক আছে, যা তো টাকাটা ওকে ফিরিয়ে দিয়ে আয়। টাকা ফিরে পেয়ে টুনটুনি বড় আনন্দ হয়েছে। তখন সে বলছে, রাজা ভারি ভয় পেল টুনি টাকা ফিরিয়ে দিল। এবার দেখ টুনি ভাবছে কি, টুনটুনি যে রাজা হয়তো ভয় পেয়ে তাকে টাকাটা ফিরিয়ে দিয়েছে। এটা শুনে তো রাজা খুব রেগে গেছে। তারপরে সভাতে বলছে, আমি সভাতে গিয়ে রাজামশাই খুব রেগে একেবারে অস্থির হয়ে গেছে, বলছে এত বড় কথা বেটাকে ধরে নিয়ে ভেজে খাবো। রাজা রেগে গিয়ে কি করছে, টুনটুনিকে ভেজে খেতে চাইছে। তারপরে রাজার অনেক সাধুভাঙ্গ লোকজন তারা গেল, গিয়ে নিয়ে কি করলো, টুনটুনিকে ধরে নিয়ে আসলো। তখন টুনটুনি বলছে রানীদেরকে, যেটাকে ভেজে দাও আমি খাবো। এবার টুনটুনি তো খুব সুন্দর পাখি, রানী মীরা কি করছে, বাও কি সুন্দর পাখি, দেখি দেখি এই রানীর হাত থেকে ওই রানী, ওই রানী দেখতে যাইতে যাইতে এরকম কি হয়েছে, একটা টাইমে টুনটুনি উড়ে চলে গেছে। এবার রানীরা তো খুব টেনশনে পড়ে গেছে, রাজা কি কি খেতে দেবে, রাজা কি যদি খেতে না পায় টুনটুনি ভাজা তাহলে তো রানীদের উপর রেগে যাবে, রানীদেরকে শাস্তি দেবে। তখন এই কি করেছে, একটা ব্যাং চলে এসেছে। সেই ব্যাংটাকে কি করেছে, টুনটুনি ভাজা না দিয়ে ব্যাংটাকে রানীরা সবাই মিলে ভেজে রাজাকে ধরে খেতে দিয়েছে। সেই ব্যাংটাকে ছাল ছড়িয়ে তাকে রাজামশাইকে খেতে দিয়েছে। রাজা তো খেয়ে সেটা খেয়ে ভীষণ খুশি। রাজা তো ভাবছেন আমি টুনটুনি ভাজা খেয়েছি, আসলে সেটা ছিল ব্যাং ভাজা। তারপরে এবার সভাতে আছে, আবার সেই টুনটুনি বলছে কি, বড় মজা রাজা খেলে ব্যাং ভাজা। শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন। তখন এই কি ফুতু ফেলে ওয়াক ওয়াক করছে, মানে একটা হয় না ঘিন্না, যে আমি ব্যাং ভাজা খেয়েছি রাজা হয়ে। তো রাজা যখন জানতে পারলেন যে তাকে ব্যাং ভাজা দেওয়া হয়েছিল, রাজা খুব রেগে গেছেন এবং ওয়াক ওয়াক ফুতু করতে লেগেছেন। তো এই সময় রাজা রেগে গিয়ে কি করলেন, জলদাপকে হুকুম করলেন যে যেন সাত রানীরই নাক কেটে দেওয়া হয়। তো সাত রানীর নাক কেটে ফেলা হলো। তখন আবার টুনটুনি যেটা দেখে বলছে কি, এক টুনিতে টুনটুন এলো সাত রানীর নাক কাটালো। তখন তো রাজা আরো রেগে গেছেন, রেগে গিয়ে বলছে আন ব্যাটাকে ধরে এবার গিলে খাবো, দেখি কেমন করে পালায়। টুনটুনি ধরে আনলে, রাজা বলছে জল আনো, এবার জল দিয়ে টুনটুনিকে কি করবে, গিলে খাবে।
টুনটুনি কে তো ধরে নিয়ে আসলো, সবাই বলল এবার জব্দ হয়েছে টুনটুনি। বলতে বলতে রাজা মশাই ভোগ করে একটা ঢেকুর তুলতে লাগলো। টুনটুনি তো অলরেডি গিলে খেয়ে নিয়েছে, যেই ঢেকুর তুলেছে সবার লোক তখন চমকে উঠেছে। আর কি করেছে টুনি, টুনটুনি সেই ঢেকুরের মাধ্যমে ঢেকুরের সাহায্যে কি করেছে, ওরা উড়ে চলে গেছে, উড়ে পালিয়ে গেছে। তখন রাজা বলছে গেল গেল ধর ধর, অমনি 200 লোক টুনটুনির পিছন ছুটতে থাকে তাকে ধরে আনার জন্য। বেচারাকে ধরে নিয়ে আসলো, আবার জল নিয়ে আসলো। সিপাহি কি করেছে, তরোয়াল নিয়ে রেডি হয়ে আছে যে এবার যদি টুনটুনি বের হয় তাহলে তাকে কেটে দিব। তো এবার কি হয়েছে, তাকে দু টুকরো করতে চেয়েছে, কেটে ফেলবে। তো রাজা আবার খেয়েছে, খেয়ে নিয়ে মুখ প্রক্ষলন চেপে আছে যেন তার ঢেকুরের সাথে বেরিয়ে না আসে। এরকম করতে করতে হঠাৎ করে কি হয়েছে, পেটের ভিতর ভিতরে গিয়ে তো টুনটুনি ছটফট ছটফট করছে, গিয়ে হঠাৎ করে নাক ছিটকেছে, নাক ছিটকে ওয়াক বলেছে, ওরকম আবার টুনটুনি বেরিয়ে গেছে পেটের ভিতর থেকে, সব জিনিস বেরিয়ে গেল যা যা খেয়েছিল টুনটুনির সাথে। দিয়ে সবাই বললো সিপাই সিপাই মারো মারো পালালো। সিপাই তাদের মতবে থেকে তরোয়াল দিয়ে টুনটুনিকে কাটতে গিয়ে রাজার নাকি কেটে দিয়েছে। রাজা মশাই তো ভয়ানক চেঁচালেন, সঙ্গে সঙ্গে সবার লোক চেঁচাতে লাগলো। তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে যাই হোক ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়ে রাজার কষ্টটাকে বাঁচালেন। টুনটুনি তা দেখে আবার বলতে লাগলো নাক কাটা রাজা রে দেখ তো কেমন সাজারে, বলে সে উড়ে গেল দেশ থেকে চলে গেল। রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে। তো এবার তোমাদের হাতে কলমের অংশটা আমি আমার খাতাতে নোট করে নিয়েছি, তোমরা এটাকে দেখে নাও। এবার দেখো হাতে কলমের অংশটা, সঠিক উত্তরটি বেছে দাও। টুনটুনি আর রাজার কথা গল্পটির লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, খ নাম্বার। টুনটুনি যেই টাকাটা তার বাসায় এনে রেখেছিল সেটি ছিল চকচকে ছেঁড়া না ময়লাযুক্ত, তাহলে সেটা ছিল কি, চকচকে, ক নাম্বার। রাজার রানী ছিল, গ নাম্বারটা হবে 7 জন। রাজাকে ব্যাঙ ভাজা খেতে দিয়েছিল রানীরা, অর্থাৎ খ নাম্বার। এবার দেখো দু এক কথায় উত্তর দাও, কোথায় টুনটুনির বাসা ছিল, রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল। খ নাম্বার বলছে চকচকে টাকাটা দেখতে পেয়ে টুনটুনি কি করেছিল, টুনটুনি নিজের বাসায় এনে রেখেছিল। গ নাম্বার দেখো কি কথা শুনে রাজা খিলখিল করে হেসেছিলেন, রাজার ঘরে যে ধন আছে টুনটুনির ঘরে সে ধন আছে, এই কথাটা শুনে রাজা হেসেছিলেন। কে সাতরানির নাক কেটেছিল, জল্লাদ সাতরানির নাক কেটেছিল। রাজা ঢেকুর তুললে কি ঘটেছিল, রাজা ঢেকুর তুললে টুনটুনি বেরিয়ে উড়ে পালিয়েছিল। এবার তিনে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, টাকা ফিরে পেয়ে টুনটুনি বড় ড্যাশ হয়েছে, কি হয়েছে, আনন্দ হয়েছে। নেক্সট কি আছে, শুনে রাজামশাই রেগে একেবারে ড্যাশ, এখানে হবে কি, অস্থির। এক টুনিতে ড্যাশ সাতরানির নাক ড্যাশ, তাহলে কি হবে, এক টুনিতে টুনটুনালো সাতরানির নাক কাটালো। বলে সে উড়ে, বলে সে উড়ে সে ড্যাশ থেকে চলে গেল, বলে সে বেরিয়ে দেশ থেকে চলে গেল। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, রাজার লোকেরা টুনটুনির বাসায় টাকাটা আবার রেখে এলো কেন, কারণ টুনটুনি বলেছিল যে রাজা তার ধন নিয়ে নিয়েছে আর রাজা ধনের কাতর, তাই রাজার লোকেরা টুনটুনির বাসায় সেই টাকাটা আবার রেখে এসেছিল। খনাম্বার বলছে রাজা কেন ব্যাঙ ভাজা খেয়েছিলেন, রানীদের হাত থেকে টুনটুনি উড়ে যাওয়ার কারণে রানীরা রাজাকে ব্যাঙ ভাজা দিয়েছিলেন। কিভাবে সাতরানির নাক কাটা গেল, রাজাকে টুনটুনির ভাজার পরিবর্তে ব্যাঙ ভাজা দেওয়াতে রানীদের শাস্তি দিয়েছিল, তাদের নাক কেটে দেওয়া হয়েছিল। ঘ নাম্বার বলছে টুনটুনি রাজার পেটের ভিতর থেকে কিভাবে বেরিয়ে এসেছিল, রাজা টুনটুনিকে গিলে খাওয়ার পর নাক ছিটকিয়ে ওয়াক করাতে টুনটুনি পেটের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এবার বাক্য রচনা করো জব্দ দিয়ে, রাজা টুনটুনিকে জব্দ করতে চেয়েছিল কিন্তু তা হয়নি। খিলখিল, শিশুর খিলখিল হাসি বেশ মিষ্টি। কাতর, রাজা বড় ধনের কাতর।
छटपट ছেলেটি ভয়ানক যন্ত্রণায় ছটফট করছে। এবার দেখো ভয়ানক, এই ভয়ানক আর ছটফট দুটোই একটা বাক্যে আমি করিয়ে দিয়েছি। নেক্সট দেখো বিপরীত শব্দ, আনন্দ তাহলে কি হবে দুঃখ বা নিরানন্দ, ভিতর তাহলে কি হবে ভিতরের বিপরীত বাহির, রাজার বিপরীত কি হবে প্রজা, ঠেটার বিপরীত কি হবে শান্ত। এবার দেখো পদান্তর, জল জলের পদান্তর কি হবে জলীয়, মুখ মৌখিক, সুন্দর সৌন্দর্য, দেশ দেশীয়। ব্যাঙের মতো থপথপ করে চলে এমন কি প্রাণী আছে, যেমন দেখ ঘাস ফড়িং কি করে ব্যাঙের মতো থপথপ করে, যদিও ঘাস ফড়িং উড়ে বেড়ায় কিন্তু তবুও যখন সে হাঁটে তখন ব্যাঙের মতো থপথপ করে হাঁটে। ক্যাঙ্গারিও হতে পারে, ক্যাঙ্গারিও তো ব্যাঙের মতনই থপথপ করে হাঁটে। এবার দেখো দুটি করে সমার্থক শব্দ লেখো, রাজা রাজার সমার্থক শব্দ কি হবে নৃপতি সম্রাট, জলের সমার্থক শব্দ হবে বাড়ি অপ মানে হচ্ছে জল, পাখি কি হবে পক্ষী আর খেচর। জল্লাদ শব্দের লয়ে লকে ব্যবহার করে তুমি নিজে দুটি শব্দ তৈরি করো, লয়ে ল দিয়ে শব্দ কি হবে পল্লব হয় গোল্লা হয় ইত্যাদি হয় আরো অনেক কিছু হয়। এবার দেখো ক্রিয়াপদগুলির নিচে দাগ দাও, ক্রিয়াপদ কি আমরা এর আগে বিশেষ বিশেষণ সর্বনাম জানলাম একটু, এবার আমি ক্রিয়া সম্পর্কে বলছি। ক্রিয়া হচ্ছে কি যখন বিশেষের কোনো কাজকে বোঝাবে, অর্থাৎ মানুষ কোনো ব্যক্তি যখন তার থাকা খাওয়া শোয়া পড়া ওঠা ইত্যাদি যে পদের মাধ্যমে বোঝায় সেটাকে বলা হয় ক্রিয়াপদ। তো এখানে দেখো বলছে রানীরা সাতজন মিলে সেই পাখিটাকে দেখেছেন, তাহলে রানীদের কাজটা কি হচ্ছে এখানে দেখা, তাহলে দেখেছেনটা হলো কি এখানে ক্রিয়াপদ। তারপরে বলছে টুনির টাকা ফিরিয়ে দিল, তাহলে এখানে কাজটা হচ্ছে কি ফিরিয়ে দেওয়া, তাহলে দিলটা হচ্ছে কি ক্রিয়াপদ। আমি কত বড় লোক হয়ে গেছি, এখানে ক্রিয়াপদ হচ্ছে কি হয়ে গেছি। নিয়ে আয় সেটা, এখানে কাজটা কি সেটা নিয়ে আসার কাজ হচ্ছে, তাহলে নিয়ে আয়টা হচ্ছে ক্রিয়াপদ। খালি বাসা পড়ে আছে, এখানে ক্রিয়াপদ হচ্ছে কি পড়ে থাকা অর্থাৎ পড়ে আছে। তো এর মধ্যে তোমরা যেগুলো হলো না, যেমন নিজের ভাষায় ওই যে 5 নম্বরটা আছে এগুলো তোমরা নিজেরা করবে প্র্যাকটিস করবে, যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো।